আমরা এখন দেখব মাইক্রোসফট এক্সেল, এক্সেল এক্সেলটা এখানে লিখলে আসবে। তো আমরা ওপেন করব, আমরা আজকে দেখব যে আমাদের মাইক্রোসফট এক্সেলে আমাদের কাজ কি হবে, আমরা কিভাবে এক্সেলটা ইউজ করব, কিভাবে মাইক্রোসফট এক্সেল। প্রথমে আসেন, এগুলো হচ্ছে আমাদের রো এবং কলাম দেওয়া আছে এখানে, ঠিক আছে? তো পেজ লেআউট, ইনস্ট্রাকশন, ডকুমেন্ট, মাইক্রোসফট অফিসের মতো সেম ডকুমেন্টগুলো আমাদের এখানে আছে। তো আমরা এখানে টাইম নিউ রোমান করে দিই, তারপর টাইম নিউ রোমান করে দিলাম এবং কি 12 পিক্সেল করে দিলাম, ঠিক আছে? এটা পুরো দেওয়া হয় না, কন্ট্রোল এ সিলেক্ট করে, কারণ টাইম নিউ রোমান না করলে বায়ারের ওই উইন্ডোসে হয়তোবা আমাদের কি ওই সেম সেম ফন্টটা থাকতে পারে নাও থাকতে পারে, সেই জন্য টাইম নিউ রোমান করে দিব এবং ফন্টটা সিলেক্ট করে দিব। কারণ এটা যদি আমি না করি, বায়ার হয়তোবা 7 ইউজ করতেছে না, তো ও 10 ইউজ করতেছে, ওখানে কি আমি যে ফন্টে কাজ করলাম ওই ফন্টটা ওখানে না, কিন্তু ওখানে ওপেন করার পর ও দেখতে পারলো না কিছু, তাহলে আমার কোনো বেনিফিট হবে না। টাইম নিউ রোমান এটা সব সবটাতে থাকবে, 10 বলেন, 6 বলেন, 5 বলেন, এগুলো সবগুলোতে থাকবে। তো আমাদের বায়ারের জন্য কি পরিমাণ কি প্রয়োজন হয় মাইক্রোসফট এক্সেলে, আমাদেরকে বায়ারকে কি দিতে হয়, আমাদের ফ্রিল্যান্সিং কাজের জন্য বায়ারকে কি দিতে হয়, ওই জিনিসটাই দেখাচ্ছি আমি এখন। বা অথবা আপনি এটা আপনার জন্য নিজের জন্য প্রয়োজন, ইউজ আইডি এবং পাসওয়ার্ডগুলো সেভ করার জন্য, সেভ রাখার জন্য। প্রথমে ইউআরএল, ইউআরএল লাগে আমাদের, তারপরে ইউজার নেম লাগে, পাসওয়ার্ড লাগে, পাসওয়ার্ড, এই জিনিসগুলো আমরা কি এভাবে করে সেভ রাখতে পারি। এখানে ইউআরএলগুলো দিলাম, ইউজার নেম দিলাম, পাসওয়ার্ড দিলাম, ঠিক আছে? ইউআরএল বলতে www. ইউজার নেমটা কি আপনার ফেসবুকের ইউজার নেমটা আপনি কি এখানে ইউজ করবেন, নজরুল ইসলাম, এবং পাসওয়ার্ডটা আপনি চাইলে কি আপনার পাসওয়ার্ডটা এভাবে করে সেভ রাখবেন। এবং বায়ারকে কোনো ফাইল দিতে হইলে, এরকম বায়ারের কাজের ফাইল বা আপনি সাপোজ ধরেন যে কোনো একটা কাজের জন্য বায়ারকে অর্ডার সাবমিট করার জন্য এই লিস্টগুলো দিতে হয়, পেজ অথবা এখানে আরও থাকে পেজ র্যাঙ্ক, পেজ র্যাঙ্ক মানে একটা পেজের র্যাঙ্ক কত, তারপর তারপর আপনি কী কাজ করছেন এখানে, অ্যাঙ্কর অ্যাঙ্কর টেক্সট, এরকম অ্যাঙ্কর টেক্সট মানে আপনার আমরা হাইপার লিঙ্ক যেটা করি ওইটা, এরকম বায়ারকে আমরা কি ইয়া দেওয়ার জন্য কাজ আমাদের অর্ডারগুলো সাবমিট করার জন্য এই জিনিসটা প্রয়োজন হয়। আমরা এটাকে কি সচরাচর এই এই আমাদের ফ্রিল্যান্সিং কাজের জন্য আমরা এটাকে ইউজ করতে হয়, এই ডকুমেন্ট ফাইলটাকে, এক্সেল এক্সেল শিটটাকে, এটা আমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ এবং প্রয়োজনীয়। দেখেন আমাদের এখানে অনেকগুলো পিকচার, ওয়ার্ড আর্ট, এরকম অনেকগুলো আছে, এগুলো ইউজ করে দিই। দেখেন এটা হচ্ছে আমাদের কি ওয়ার্ক প্রুফ, মানে ওয়ার্ক সাবমিট করার জন্য প্রয়োজন হয়, এবং আমাদের এই জিনিসটা প্রয়োজন হয় যে আমাদের নিজের ইউজার নেম এবং পাসওয়ার্ডগুলো সেভ করে রাখার জন্য। আমরা অনেক সময় অনেকগুলো কি কি কাজের জন্য অনেকগুলো পাসওয়ার্ড রাখতে হয়, এই জন্য আমাদেরকে কি এগুলো সেভ রাখতে হয়, এবং সেভ রাখার জন্য আমাদেরকে কি এই জিনিসটা ইউজ করতে হয়। তো আমরা এটা কি অবশ্যই ইউজ করবো। এই তারপরে দেখেন আমাদের লেখাগুলো কন্ট্রোল এ দিয়ে সিলেক্ট করলাম, লেখাগুলোকে উপরে দেখাবে না নিচে, আমি একটু এটাকে বড় করে দিই তাহলে এটা বুঝতে পারবেন। আমাদের লেখাগুলো টাইটেলগুলো কি উপরে দেখাবে না নিচে দেখাবে না একদম নিচে দেখাবে, কোন দিক থেকে দেখাবে, আমরা সবসময় উপরে দেখাবো টাইটেলগুলোকে এবং মধ্যখানে দিয়ে দিব লেখাগুলোকে। তারপর এটা এটা জেনারেল থাকবে,
এটা লাগবে না, জেনারেল থাকবে এবং ইনস্ট্যান্ট পিকচার, কোনো একটা পিকচার যদি এখানে অ্যাড করতে চাই তাহলে আমরা অ্যাড করতে পারবো। আর যদি আমরা কি আমাদের কাজের জন্য যদি এক্সেল শিট এরকম প্রয়োজন হয়, ওয়ার্কটা বুক করে, এটা একটু শো করতেছে না, আমি ডিলিট করি। এখানে শো করাই, ইনসেট, ইনসেট থেকে ধরেন এটা ইউজ করি। আচ্ছা এটা এখানে ইউজ হচ্ছে না, তো ইনসেট পেজ লেআউট, এখানে পেজের এত সমস্যা নেই, নর্মাল থাকবে এবং পেজ সাইজ এ4 থাকবে ওয়ার্ডের মতো। ফরম্যাট, ডাটা টাইপ, রিভিউ, এগুলো প্রয়োজন নেই, জাস্ট আমাদের ওয়ার্ড এবং পাসওয়ার্ডগুলো সেভ করে রাখার জন্য আমরা কি এই জিনিসটা ইউজ করব। আমরা এই জিনিসটা বাইরকে দেওয়ার জন্য, কাজ সাবমিট করার জন্য আমরা ইউজ করব। তো ধন্যবাদ সবাইকে।